ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কানপুরের শাবিনা আর ওয়াকার যারা একে অপরকে খুব ভালোবাসত, শাবিনা ওয়াকারকে নিজের থেকেও বেশি ভালোবাসত এবং ওদের ভালোবাসা দিনে দিনে আরো বাড়তে থাকে। কি হয়েছে, আমাকে ফোন করে এভাবে ডাকলে কেন? ওয়াকার, ব্যাপারটা এরকম, আসলে আমি প্রেগন্যান্ট। কি? দেখো আজই কোনো ডাক্তারের কাছে চলো অ্যাবর্শন করাতে। অ্যাবর্শন? কিন্তু ওয়াকার, আমরা এত বড় অন্যায় কি করে করতে পারি? তাহলে এটা ভাবলে কি করে? তাহলে আমরা কি করব? নিকা, দেখো সাবিনা, যতদিন আমি চাকরি না পাচ্ছি ততদিন আমরা আমরা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, করো না নিকা, কিন্তু দেখে নিও আমি বিষ খেয়ে মরে যাব, আর তারপরে মাও মরে যাবে, আর এই দুটো মৃত্যুর জন্য দায়ী শুধু তুমি হবে, শুধু তুমি। দেখো সাবিনা, এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, আমাকে বাড়িতে কথা বলতে হবে। ঠিক আছে, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিও। ওয়াকার, ওয়াকার, হ্যালো হ্যালো ওয়াকার, তুমি তুমি কথা বলেছো, তুমি বাড়িতে জানিয়েছো যে আমি প্রেগন্যান্ট? হ্যাঁ ওয়াকার, কে এই মেয়েটা আর কতদিন ধরে চলছে বলছিস না কেন? ওদিকে তোর কাকা পরিশ্রম করে শেষ হয়ে গেল, আর তুই ওর টাকা নিয়ে ছেলে খেলা করছিস, ফুর্তি করে বেড়াচ্ছিস, অন্য একটা মেয়ের জীবন নিয়ে তুই কি করে খেলা করতে পারিস? এবার তো খুশি তুমি? হ্যাঁ ওয়াকার, আমি খুব খুশি, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের দুজনের নিকাহ হয়ে গেছে। কাকিমা! আরে কার ব্যাপারে এত গুণগান গাওয়া হচ্ছে শুনি? আপনারই কাকিমা, সাবিনা আপনার জন্য খুব খুশি। আল্লাহ ওকে এভাবেই আনন্দে রাখুক। ওয়াকার, তোর কাকার ফোন এসেছিল, তোকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে চান, যা ওর সঙ্গে গিয়ে কথা বল। যাই সাবিনা, আমি কাকার সঙ্গে কথা বলে আসছি। এই নাও সাবিনা, দুধ খেয়ে নাও, নাও। ওকে নিয়ে এত চিন্তা করো না, ওর বিষয়টা নয় আমি দেখে নেব। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ, ওই আমি বুঝতেই পারিনি যে 10টা কখন বেজে গেছে, জানি না কেন আমার মাথা খুব যন্ত্রণা করছে। বাবু, রাত্রে ক্লান্ত ছিলে তুমি?
শাবিনা কি ভাবছ? আচ্ছা ওয়াকার, মা এই রকম ভাবে কথা বলেন কেন? আসলে বাবা যাবে থেকে মারা গেছেন, মা এরকমই হয়ে গেছেন। আর কাকিমা, উনি কি তোমার সাথে রোজই যায় নারায়ণ স্কুলে? আরে না না, আরহানের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল না, তাই জন্য গেছিলেন। আর তুমি কি এসব মা কাকিমার কথা বলতে শুরু করলে বলো তো? হ্যাঁ, এই নাও দুধ খেয়ে নাও। কাকিমা, আপনি আমাদের জন্য দুধ নিয়ে আসেন আমার ভালো লাগে না, কাল থেকে আমি নিজেই নিয়ে আসবো। আরে বাবা, তুমি তোমার সেবা করবেই, এবার একটু সেবা আমাকেও করতে দাও। এখানে আসার পর থেকে আমার এত ঘুম পাচ্ছে কেন? 15 দিন ধরে রোজ 10টার সময় ঘুম থেকে উঠছি, আর মাথাটাও সারাক্ষণ ধরে থাকে। ওপরালাই জানে কি অসুখ করলো আমার। ওয়াকার, এই কথাটা কখনো ভুলবি না যে তোর জীবন আমার স্বামীর টাকায় চলে। একটা প্যান্ট কেনারও ক্ষমতা নেই তোর, সেই জন্য যেমন আমি বলছি ঠিক সেরকমটাই কর। আমিও অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি। সাবিনা, দরজা যখন খুলছে না, ভেঙে ফেলুন দরজাটা। আমিও অনেকক্ষণ থেকে ডাকাডাকি করেছি, দরজা কিছুতেই খোলেনি।